জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা মাধব জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে শ্রী বৃন্দাবন চিন্তামণি ধাম পরম সুখদায় জয় জয় হে শ্রী বৃন্দাবন চিন্তামণি ধাম পরম সুখদায় জয় 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 হে শ্রী বৃন্দাবন চিন্তামণি ধাম পরম সুখদায় জয় জয় হে শ্রী বৃন্দাবন চিন্তামণি ধাম পরম সুখদায় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা মাধব জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হরি বল হরি বল জয় রাধে হরে কৃষ্ণ সমবেত সধি কৃষ্ণ অনুরাগী আমার কৃষ্ণ ভক্তগণ আমার গৌর ভক্তগণ কীর্তন প্রারম্ভে আপনাদের সকলের শ্রী চরণে রহিল আমার কোটি কোটি শত দণ্ডবত এবং প্রণাম জানাই এই হরিবাসরে যত সাধু গুরু বৈষ্ণব আছেন তাদের শ্রী চরণে রহিল আমার এই অধম কীর্তনিয়ার কোটি কোটি দণ্ডবত শোনা আজকে এই যে মহতী হরিবাসরে কীর্তনের আয়োজন করেছেন যে বাড়ির পরিবার এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন ভগবানের কাছে যেন প্রার্থনা করি ভগবান তাদের এই পরিবারে প্রত্যেকটি সদস্যবৃন্দের যেন কৃষ্ণ ভক্তি হয় রাধারানী যেন কৃপা করে রাধারানী তার প্রেম ভাণ্ডার থেকে কিঞ্চিৎ প্রেমধ্বংসপত্তি সেই পরিবারের মধ্যে যেন পড়ে তাই সবাই মিলে প্রেম সে একবার বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি তবে মা গো আজকে যে মহতী হরিবাসরে যে উপলক্ষে কীর্তন গান সেইটা হচ্ছে শিব দুর্গা পূজা উপলক্ষে হরিনাম হচ্ছে কিন্তু আসলে ওই যে শিবজি আছেন উনি হলেন কিন্তু পরম বৈষ্ণব তাই না আপনারা আমার অনেক আগে আছেন আমি আপনাদের অনেক পিছনে আছি আপনাদের কাছে কিভাবে হরি কথা কৃষ্ণ কথা বলে শোনাবো আমার অতটুকু অভিজ্ঞতা নেই মা তবে গৌর গোবিন্দের ইচ্ছা আর আপনাদের মতো ভক্ত মণ্ডলীর চরণ ভরসা তা আজকে এই মহতী হরিবাসরে যিনি ওখানে বসে আছেন শিবদুর্গা তা আসলে এই শিবজি হলেন পরম বৈষ্ণব তাই না মা তা তিনি আমরা সবাই শিবজির প্রতি অনেক রকম নিজেরা মতবিরোধ করে থাকি বলে শিবজির পূজেই নাকি গেজা লাগে সিদ্ধি লাগে শিবজি গেজা খায় আচ্ছা মা শিবজি যদি গেজা খেতেন ছোট্ট ছোট্ট ছেলেরা বলে শিব যদি গেজা খেতে পারে শিব যদি মদ খেতে পারে আমরা কেন পাবো হরিবোল আচ্ছা কোনো বৈষ্ণব যদি গলায় মালা নিয়ে সে যদি বিড়ি সিগারেট খায় তাকে কি বৈষ্ণব বলবে বলবে না অতএব এই যে বৈষ্ণব যে বসে আছেন উনি কিন্তু ওই গাঁজা খেতেন না
কারণ যেই হরে সেই হরি একই আত্মা দুই দেহে তার মাথায় ছিল মোহন চূড়া আর এর মাথায় আছে কি গো মা এর মাথা দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে ইনি কিন্তু চাইনি এ সব কিছু চায় না যদি বাস্তবে কেউ বলে থাকে উনি খায় গেজা খায় সিদ্ধি খায় তাহলে আমরা কেন খেতে পারবো না ওর সঙ্গে যদি তুলনা করে আচ্ছা শিবজি তো কণ্ঠেতে বিষ ধরে রেখেছিল আমরা পারবো পারবো না তাহলে উনি হলেন পরম বৈষ্ণব সেই বৈষ্ণবের পূজাতে আজকের বাড়ির পদকর্তা তারা হরি নাম যজ্ঞের আয়োজন করেছেন তাই আপনারা পরম বৈষ্ণব এসেছেন আপনাদের চরণে কিঞ্চিত কিঞ্চিত ধুলি আমার মস্তকে দিন আজকে আপনারা কেউ ভাববেন না যে এখানে একজন কীর্তনিয়া এসে কীর্তন করছে সবাই ভাববেন আপনাদের বাড়ির মেয়ে এখানে কীর্তন করছে যদি আপনাদের বাড়ির মেয়ে যদি কীর্তন করত মা তাহলে আপনারা কি করতেন তাকে প্রাণ ভরে আশীর্বাদ করতেন তদ্রূপ হই না আমি পরের মেয়ে আজকে আপনারা ভাবুন আপনাদের ঘরের মেয়ে আমি হয়ে গেলাম তাই আপনারা নিজ নিজ চরণের ধুলি আমার মস্তকে দেবেন যে ভক্তের কথা আজকে শুনব আমরা সবাই জানি যে গুরু দীক্ষা না হলে কৃষ্ণ কৃপা হয় না তা এক ভক্ত গুরু দীক্ষা নিল আবার গুরু চরণে অপরাধ করে তাকে নিচ ভুলে যেতে হবে সেই ভক্তের কথা আমরা শ্রবণ করব আসুন ছোট্ট করে একটু আমরা গৌর কথা শুনে লীলার মধ্যে প্রবেশ করব শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরি বল গৌরাঙ্গ হব লিতে হবে আমাদের পুলক শরীরে গৌরাঙ্গ বলতে হবে পুলক শরীরে হরি হরি বহলিতে নয়ন চরে নীরে হরি হরি বলিতে কেন নয়ন চরে নীরে হরি হরি বলিতে নয়ন বহে নীরে হরি হরি বলিতে নয়ন ঝরে নীরে আহার কবি বলো হে নিতাই
বাড়াই তো তুমি আসলে কথা হলো এই কৃষ্ণ কথা হরি কথা বলো বলো আমরা কবে তোমারে দর্শন চাই নাই আমরা বিষয় জমি চাই নাই আমরা বাড়ি গাড়ি চাই শুধু তোমার রাগা কবে নিতায়ের করুণা হবে কবে নিতায়ের করুণা হবে কবে নিতায়ের করুণা হবে সংসারে বাসনা তরে যাবে কবে নিতায়ের করুণা হবে সংসারে বাসনা তরে যাবে কবে নিতায়ের করুণা হবে সংসারে বাসনা তরে কবে ব্রজের পথে চলে যাবে কবে নিতায়ের করুণা হবে ব্রজের পথে চলে যাবে কবে বিষয় বাসনা তরে যাবে কবে নিতায়ের করুণা হবে কৃষ্ণ তোমারই হলবে বলে কবে নিতায়ের করুণা হবে আজি জপে হরি হরি বলে তুলসীর মালা কণ্ঠে ধরে মুখে হরি হরি বলে আজ রাধে তোমার হলামে বলে কবে নিতায়ের করুণা হবে রাধে তোমার হলামে বলে মুখে হরি হরি বলে রাধে তোমার হলামে বলে একবার উলু ধ্বনি করো সবে উলু ধ্বনি করো সবে হরি বলে বদনে কে হরি হরি বলে কৃষ্ণ 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 বলে উলু ধ্বনি কর মুখে হরি 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 বলে হরি বলে কৃষ্ণ 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 বলে হরি 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 বলে কবে নিতায়ে করুণা হবে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে পুলক শরীরে হরি হরি বলিতে আমাদের নয়নে ঝরে আজ হরি হরি বলিতে কেন নয়নে ঝরে রে আরে কবে নিতাই চাঁদ মোদের করুণা করিবে করুণা সংসারে বাসনা নিতাই বলো মোদের কবে তুচ্ছ হবে বলো কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন শুদ্ধ হবে কবে আমি হেরিব মধুর বৃন্দাবন কবে আমি হেরিব মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ কহে পুরাও মনে রাখে দেখো প্রার্থনা করই সদাই ঠাকুর নরোত্তম প্রার্থনা করই সদাই নরোত্তম হরি বল জয় রাধে হরে কৃষ্ণ এই পৃথিবী এই পৃথিবীর মধ্যে দেখুন সব কিছু আছে কীট পতঙ্গ গাছপালা সব কিছু এই পৃথিবীর মধ্যে আছে কিন্তু এই পৃথিবীর মধ্যে একজন নেমে এলেন তিনি কিন্তু প্যান্ট শার্ট বুট পরলেন না সামান্য একটা ধুতি আর গায়ে উড়নি যে ছেলেটা এলেন সেই ছেলেটা কিন্তু মা একটা গাছের নিচে এলেন যে গাছটার নিচে এসেছে সেই গাছটা খুব মিষ্টি তো নাকি হরি বল
মায়েরা মাথা নাড়ছে এরকমই হয় মা কীর্তনিয়া যখন ওঠে তখন ভাবে কীর্তনিয়া কি আর ভুল বলবে মিষ্টি বলছে ওটাই ঠিক সেটা নয় মা তাহলে যে গাছটার গোড়ায় এসেছিল গাছটা তিতো গাছ আর সেই তিতো গাছের গোড়ায় যে ছেলেটা নেমে এলো তার জন্যই কিন্তু আপনারা বসে আছেন কেন না সেই ছেলেটার কৃপা পাওয়ার জন্য সেই নিমবৃক্ষের তলে যে ছেলেটা এলো তার কৃপা পাওয়ার জন্য দেখুন এই এত ভক্তের আগমন কেউ বা পায়ে হেঁটে এসেছে কেউ বা সাইকেলে চেপে এসেছে কেউ বা মোটরসাইকেলে কেউ বা চাকচাকায় যা হোক আর কি যে কোনো যানবাহনের দ্বারাই আপনারা এসেছেন কেন না ওই ছেলেটার কৃপা পাওয়ার জন্য তাহলে ছেলেটা কি আমাদের জানতে হবে ওই ছেলেটা হলো নদী আর চাঁদ নিমায় যে নদী আর চাঁদ এলেন এই কলিযুগে এই কলিযুগকে পদকর্তা বলছে ধন্য ধন্য কলিযুগ প্রশ্ন হলো বাবা সত্যযুগ কি ধন্য ছিল না তেতাযুগ কি ধন্য ছিল না আস্তে দ্বাপরযুগ কি ধন্য ছিল না কিন্তু এই কলিযুগকে পদকর্তা বলছে ধন্য ধন্য কলিযুগ কেন বলুন তো কারণ সত্যযুগের ওই সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বর্ষ তারা ভগবানকে কিভাবে পেত ধ্যান করে ভগবানকে পেত ধ্যান তাদের ভগবানকে পেতে 60,000-80,000 বর্ষ তাদের ধ্যান করতে কেটে যেত আর সত্য গেল এলো ত্রেতা ত্রেতা যুগের মানুষের আয়ু কত ওই একটা শূন্য কেটে দিল 10,000 বর্ষ কিন্তু ভগবানকে পেত যজ্ঞ করে সত্য গেল ত্রেতা গেল এলো দ্বাপর দ্বাপর যুগের মানুষের আয়ু কত 1,000 বর্ষ তারা ভগবানের কৃপা পেত পূজা করে আর এই কলিযুগে যে কলিযুগে মহাপ্রভু এসেছেন সেই কলিযুগকে পদকর্তা বলছে ধন্য ধন্য কলিযুগ কেন বলছে না এই কলিযুগে মা গো ধ্যান করতে হবে না বলছে রে কলির মানুষ তোরা যদি ধ্যান করতে বসিস একঠায় ধ্যান করলে তোরা ধ্যান করতে পারবি না ধ্যান করতে বসে ঘুমিয়ে পড়বি তাই তোদের ধ্যান করতে হবে না বলল যজ্ঞ তোরা ঠিকঠাক করতে পারবি না আসলে বাবা ঠাকুর এই কলিযুগে যজ্ঞ ঠিকঠাক হয় না অপরাধ নেবেন না কেন বলছি দেখবেন বাড়িতে কালীপূজা হচ্ছে বাড়িতে কালীপূজা হচ্ছে বাড়ির লোক যজ্ঞে বসেছে যজ্ঞ মন্ত্র বলছে আর সেই সময় কিছু বন্ধু এসে উপস্থিত হলো সেই যজ্ঞের মন্ত্র পাঠ করতে করতে ইশারা করে দেখিয়ে দিচ্ছে চিলে ছাদে আছে চলে যা হরি বল হরি বল আসলে করছে যজ্ঞ কিন্তু যজ্ঞের দিকে মন নাই আছে তার বোতলে তাহলে যজ্ঞ ঠিকঠাক করছে যজ্ঞ ঠিকঠাক হচ্ছে না তাই বলছে ওরে কলির মানুষ তোদের যজ্ঞ করতে হবে না ধ্যান করতে হবে না পূজা করতে হবে না শুধু তারা তোরা তোদের মুক্তির উপায় একটাই সেটা কি না দুটি বাহু তুলে শুধু একবার বলিস নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি আচ্ছা মা এই যে একবার দুটি বাহু তুলে হরি কথা বলার জন্য বলল হরির নামটা কিন্তু নামের মতো হওয়া চাই তাই না নালে আমরা ভাববো আরে সারাদিন আমরা তো পাপ করব আর একবার হরি কথা বললেই তো আমাদের মুক্তি সারাদিন আমরা যাই করি না কেন সেটা নয় মা একবারই যে হরিটা বলবে সেই একবারই হরিটা বলার মতো বলতে হবে ভেবে দেখুন তো ওই নদিয়ার মাটিতে ওই নদিয়ার মাটিতে দুটি ভাই এখনকার ছেলে মেয়েরা তো ছেলেরা অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা আমরা যখন আসি কীর্তন করতে তখন মদ্যপান করে বলছে জয়নিতাই কোথায় যাচ্ছেন কীর্তন গান করতে ভরপুর কে আছে তারা যদি মনে করে যে আমরা কম্পিটিশন করব বোতল নিয়ে
কিন্তু ওই দু ভাইয়ের কাছে তারা পারবে না। এরা হয়তো বোতল নিয়ে কম্পিটিশন করবে, কিন্তু ওই দু ভাই বোতল ধরতো না, হাড়ি হাড়ি মদ্যপান করত। কিন্তু ভেবে দেখুন মা, ওই দুটো ভাই যখন মদ্যপান করছে নিত্যানন্দ নাম দিতে গেল, আর মাধাই কলসির কানা মেরে নিত্যানন্দের কপাল ফাটিয়ে দিল, নিত্যানন্দের যখন কপাল থেকে ঝরঝর করে রক্ত ঝরছে, তখন নিত্যানন্দ হাতটাকে নিজের মাথাতে চেপে ধরেছে। কেন বলুন তো? কারণ নিত্যানন্দ জানে, আমার এই রক্ত যদি এক ফোঁটা ধরণীর ধুলিতে পড়ে, ধরণীর মাটিতে পড়ে, এ মাটি থাকবে না। তাই সে নিজের কপালটাকে চেপে ধরেছে, নিজের কপালটাকে চেপে ধরে গায়ের যে সাদা উরুনি ছিল সেই উরুনিতে নিজের রক্ত দিয়ে নাম লিখলেন, নিজের রক্ত দিয়ে নাম লিখলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সেই নামের কারণে হয়েছিল বলে নাম হলো তার নামাবলী। দেখবেন মায়েরা, আপনাদের বাড়িতে যখন ব্রাহ্মণ ঠাকুররা পূজা করতে আসে, তাদের গায়ে সেই নামাবলী থাকে না? ওই নামাবলীর সৃষ্টি হয়েছিল একমাত্র এই নিত্যানন্দের কপালের রক্ত দিয়ে লেখা হয়েছিল বলেই নাম হলো তার নামাবলী। সেই নিত্যানন্দের কপাল ফাললো, তবুও সেই নিত্যানন্দ ওই দুটো ভাইকে কিন্তু নাম দিয়েছে। সেই দুটো ভাই তুলসী কাঠের মালা পড়লো, আর তুলসী কাঠের মালা পরে দুটি বাহু উত্তোলন করে তারাও আজকে নামের প্রেমে মত্ত হয়ে দুটি বাহু তুলে কি বলে, ও যে সদাই বলে হরি হরি, সদাই বলে হরি হরি, সদাই বলে হরি হরি, সদাই বলে হরি হরি, প্রেমানন্দে বাহু তুলি সদাই বলে হরি হরি, প্রেমানন্দে বাহু তুলি সদাই বলে হরি হরি, আজ প্রেমানন্দে তোদের মানবে জন্মে ধন্য হবে নিতাই গৌর, হরি হরি বাহু তুলি ধন্য হবে প্রেমানন্দে বাহু তুলি, মানব জন্মে ধন্য হবে প্রেমানন্দে বাহু তুলি, মানব জন্মে ধন্য হবে প্রেমানন্দে বাহু তুলে, মানব জন্মে ধন্য হবে প্রেমানন্দে বাহু তুলে, মানব জন্মে ধন্য হবে মুখে বলে হরি হরি। জয় রাধেশ্যাম। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু জীবকে উদ্ধার করার জন্য এই যন্ত্র ব্যবহার করলেন, এই যন্ত্র ব্যবহার করলেন পাপী তাপীকে উদ্ধার করার জন্য। আপনাদেরকে নয় মা, আপনারা ভাববেন না যে আপনাদেরকে উদ্ধার করতে এসেছি। কেন বলুন তো? না, আপনারা তো হরিনাম হবে শুনেই দল ওঠেনি, তার আগে থেকেই এসে বসে আছে, তাহলে আপনাদের কেন উদ্ধার করবেন? উদ্ধার করতে এলো কাদের? যারা হরি কথা মানে না, কৃষ্ণ কথা মানে না, কৃষ্ণ কথা যেখানে হয় সেইখানে যায় না, যারা কৃষ্ণ কথা শুনে সেই কৃষ্ণ নাম সেই কৃষ্ণ কথাকে শুনতে দেয় না, তারাই হলো পাপী তাপী। তাদেরকে উদ্ধার করতে এসেছেন, তাদেরকে উদ্ধার করার জন্য একটা যন্ত্র ব্যবহার করলেন। বলছে যন্ত্রের কি কাজ? দেখবেন একটা দশতলা বিল্ডিং আছে, দশতলা বিল্ডিং এর উপরে জলের ট্যাঙ্ক বসানো থাকে তো। প্রশ্ন হলো, ওই যে দশতলা বিল্ডিং এর উপরে জলের ট্যাঙ্ক বসানো, জলটা যাচ্ছে কিভাবে? দশতলা বিল্ডিং এর উপরে আছে জলের ট্যাঙ্ক, কিন্তু জলটা যাচ্ছে কিভাবে? একটা যন্ত্রের সাহায্যে। যন্ত্র যদি না থাকতো তাহলে জলটা কিন্তু উপরে যেত না। যন্ত্র জলটাকে উপরে তুললো, আর সেই জল প্রত্যেকটা রুমে রুমে গিয়ে পৌঁছে গেল। তাহলে কাজ হলো কার? যন্ত্রের। ওই যন্ত্রের দ্বারাই ট্যাঙ্কে জল উঠে প্রত্যেকটা রুমে রুমে পৌঁছে গেল। আর এই গৌরাঙ্গ মহাপ্রভু যে যন্ত্র নিয়ে এসেছে, সেই যন্ত্রের দ্বারাই কি হলো? সেই যন্ত্রের দ্বারাই জীবের
ভিতর পরিষ্কার হলো, জীবের ভিতর পরিষ্কার হলো। কৃষ্ণ নামে ক্রি প্রেম ক্রি আনন্দ, এ নামে যে ডুবেছে সেই মজেছে, যে ডুবেছে সেই মজেছে, যে না ডুবতে পেরেছি এই নামের আনন্দ তার মধ্যে নেয়। লক্ষ্য করে দেখুন তো মা, যে মেয়েটার এক রাত্রির ভিজিট ছিল 10,000 টাকা, একটা পুরুষ তার কাছে এক রাত্রি যাবে তাকে 10,000 টাকা দিতে হবে, তাহলে সেই মেয়েটা চিন্তা করুন, সেই মেয়েটা চিন্তা করলো যে ওই বাবাজি চোখ বন্ধ করে কি করে, ওই যে নামের মালা না কি একটা হাতে করে নিয়ে বসে থাকে, আসলে ও জপ করে না ঘুমায়, ওই বাবাজিকে আমাকে দেখতে হবে, ওর নামেতে আমি বাধা দেব। কার কথা বলছি বলুন তো? হরি বল হরি বল। লক্ষ্য হীরা, সেই লক্ষ্য হীরা চিন্তা করলো ওই হরিদাস ঠাকুরের ধ্যান ভাঙাবে, যে হরিদাস ঠাকুর বিনা ফুলের জঙ্গলে বসে বসে 3 লক্ষ হরিনাম করত। কাদের জন্য জানেন? 1 লক্ষ হরিনাম জপ করত আপনাদের মতো ভক্তদের জন্য, আর 1 লক্ষ জপ করত ভগবানের জন্য, আর 1 লক্ষ জপ করত তার নিজের জন্য। এই 3 লক্ষ হরিনাম হরিদাস ঠাকুর বিনা ফুলের জঙ্গলে করত, কিন্তু লক্ষ্য হীরা যখন তার ধ্যান ভাঙাতে গেল মা গো, প্রথম দিন ওই বাবাজির কাছে যখন গিয়ে অঙ্গভঙ্গি করছে, বাবাজির তো ধ্যান ভাঙছে না, একবার শুধু চোখটা খুলে বলে উঠল তুই এসেছিস, আবার চোখটাকে বন্ধ করে নিল। দ্বিতীয় দিনকে আবার গেছে, লক্ষ্য হীরা যখন দ্বিতীয় দিন গেল ভাবছে আমি এত পুরুষের মন জয় করেছি আর সামান্য এই বাবাজির আমি মন জয় করতে পারছি না, আমি তো কত পুরুষের মন জয় করেছি আমার রূপ দিয়ে, আর এই বাবাজি কি জানে এর এর কেন আমি মন জয় করতে পারছি না। দ্বিতীয় দিন গেল তবুও পারলো না, লক্ষ্য হীরা ভাবছে আজ এসেছে তৃতীয় দিন, এই তৃতীয় দিনে আমি ওই বাবাজির ধ্যান ভাঙিয়েই ছাড়ব। আস্তে আস্তে গিয়ে যখন অঙ্গভঙ্গি করছে, ওই হরিদাস ঠাকুরের সামনে নৃত্য করছে, নপুরের ধ্বনি করছে, তাতেও কিন্তু হরিদাস ঠাকুরের ঘুম ভাঙছে না, তার ধ্যান ভাঙছে না। লক্ষ্য হীরা চিন্তা করলো আমি কি পারবো না, আমি আমি এই বাবাজির কাছে হেরে যাব, না 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 আমার নামে লক্ষ্য হীরা আমি হেরে যেতে পারি না, আমি আজকে আজকে এর মন জয় করেই ছাড়ব। লক্ষ্য করে দেখুন মা, ওই হরিদাস ঠাকুর এক সময়ে চোখটাকে খুলে লক্ষ্য হীরাকে মধুর কণ্ঠস্বরে বলে উঠল মারে এসেছিস মা। ওই মা বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য হীরার ভিতরটা তর 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 করে কাঁপছে, হে তুমি আমায় কি নামে ডাকলে ঠাকুর, আমি এত দিন অনেক পুরুষের জন্য বসেছিলাম, কেউ তো আমায় এমন মধুর কণ্ঠস্বরে মা বলে ডাকেনি। মা নামটা মা গো এত মধুর, শুনতে হয়তো ছোট কিন্তু নামটা হলো মধুর, ভগবান শ্রীকৃষ্ণ বড় মাখন খেতে ভালোবাসত, কেন না মাখন বলতে গেলে 2 বার মা বলতে হবে, মা মাখন দাও, তাই ভগবান শ্রীকৃষ্ণ মাখন খেতে ভালোবাসত, মা নামটা আছে বলে।
আপনার বাড়ির ছেলে আপনাকে মা বলে ডাকলে আপনার যতটুকু আনন্দ হবে, বাইরের ছেলে যদি আপনাকে মা বলে ডাকে আপনার কিন্তু ঠিক ততটুকুই আনন্দ হবে। আপনার ছেলে আপনাকে মা বলে ডাকলো আপনি সাড়া দিলেন, আর বাইরের ছেলেটা মা বললো আপনি কি সাড়া দেবেন না? আপনি কিন্তু সাড়া দেবেন। তাহলে মায়ের ভেতরে কি লুকিয়ে আছে? যেই না মা বলে ডেকেছে, লক্ষ হীরার ভিতরটা থরথর থরথর করে কাঁপছে, ছুটে গিয়ে ওই হরিদাস ঠাকুরের চরণ ধরে বলছে, ঠাকুর আমায় তুমি ক্ষমা করে দাও, ঠাকুর আমি ভুল করেছি আমায় তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ রে মা, তুই কেন কাঁদছিস, কি হয়েছে তোর? আমি আমি যে নষ্ট হয়ে গেছি ঠাকুর, আমার দেহটা নষ্ট হয়ে গেছে। না রে না, তুই তুই নষ্ট হোস নি রে মা, তুই নষ্ট হোস নি। মানুষের হচ্ছে দুটো মতি, একটা হলো সুমতি আর একটা হলো কুমতি। তোর এতদিন কুমতি দিয়ে তুই নোংরা কাজ করেছিস, এবারে তুই তোর সুমতি দিয়ে তুই তোর ভগবানকে ডাকবি। এতদিন বসেছিলিস কোন পুরুষ তোর কাছে আসবে, এবারে তুই বসে থাকবি ভগবান শ্রীকৃষ্ণ কখন তোর কাছে আসবে। ঠাকুর আমায় একটা জিনিস দেবে? বল মা কি জিনিস চাস? তুই আমার থেকে আজকে যা চাইবি আমি তোকে তাই দেব। আমাকে একটা মালা দেবে? মালা মালা নিয়ে তুই কি করবি? আমি গলায় পরবো ঠাকুর, গলায় পরবো। তুই আজকে মালা পরবি? হ্যাঁ ঠাকুর, আমি ওই তুলসী কাঠের মালা পরব, ওই সোনার মালা রূপোর মালা, ওই মালাতে তো কিছু নাই। যদি আমি ওই তুলসী কাঠের মালা পরতে পারি ঠাকুর, আমার জন্মে ধন্য হবে। দাও ঠাকুর আমাকে তুমি নামে দাও, আমি তোমার থেকে নাম নিতে চাই ঠাকুর, নামে দাও ঠাকুর, নামে দাও। হরিদাস ঠাকুর আজকে ওই লক্ষ হীরার কর্ণে কৃষ্ণ নামে দিচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিব হরে হরে
हरे चरण धरे तो आगे बुझी भक्त मंडली भक्तिमती मायरा अपनारा संसार ছেলে মেয়ের জন্য কাঁদবেন আপনারা শান্তি পাবেন না আপনার ছেলে মেয়েকে আপনি মানুষ করেছেন তাদের জন্য চোখের জল ফেলছেন ওই ছেলে বড় হয়ে বলবে মা তুমি আমার জন্য কি করেছো বাবা তুমি আমার জন্য কি করেছো কিন্তু দু ফোঁটা চোখের জল যদি ওই পবিত্র চরণে দিতে পারে গোবিন্দ চরণে যদি দিয়ে বলি যে গোবিন্দ আমি জ্ঞানহীন ভাষাহীন হে কোধ তোমার রাধা তুলি রাঙা চরণে এসেছি দয়া তুমি আমাকে তোমার করে না এই হরিবাসরে বসে মাগো কীর্তন গান শুধু ধেই ধেই করে নাচ গানের জন্য নয় কীর্তন গান হলো মানুষের মনে শুদ্ধ চেতনা জাগানোর জন্য এই কীর্তন আসরে বসে মা আপনারা আন কথায় না কান দিয়ে ওই ভগবানের নামে আপনারা দু ফোঁটা চোখের জল শুকিয়ে লো দেখবে মা অবশ্যই আপনারা ভগবানের কৃপা পাবে তাই লক্ষ হীরা কত পাপ করেছে সেই লক্ষ হীরা বৈষ্ণবের চরণ ধরে আজকে তার জীবনটা বদলে গেল বলে ঠাকুর আর আমি ওই কাজ করব না ঠাকুর আজ থেকে আমি আমার শুধু ভগবানকে ডাকব হরে কৃষ্ণ Hare Krishna 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 Hare Hare Ram Hare হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ওই বিনা ফুলের জঙ্গলে লক্ষ হীরাকে যখন নাম দিল লক্ষ হীরা সেই পতিতা থেকে হয়ে গেল আজ সন্ন্যাসী তাহলে প্রশ্ন হলো মাগো এই নামের ভেতরে কি আছে যে এই নাম সেই পতিতা থেকে আজকে হয়ে গেল এক বৈষ্ণব তাহলে নামটা মাগো এই নামের মতো করতে বলছি
নামের মতো করলেই আপনারা কিন্তু ভগবানের কৃপা পাবেন। একবারই আপনারা বলুন, বারবার বলতে হবে না, একবারই আপনারা আত্মসমর্পণ করে ওই গোবিন্দ চরণে বলবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, খালেই দেখবেন জীবের মুক্তি হবে, আপনারা ভগবানের কৃপা লাভ করবেন। তাই আসুন সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার যে নাম কলির দ্বারে দ্বারে দিতে এলেন, কলির দ্বারে দ্বারে নাম দিচ্ছে বলছে, বলে কলিরিজি আয় আয় আয়, তোরা শুধু আমার সঙ্গে একই কণ্ঠ মিলিয়ে দুটি বাহু তুলে একবার শুধু বল, ও যে হাসি মাখা মদনি ছল ছল নয়নি, হাসি মদনি ছল ছল নয়নি আনন্দ কাননি, আনন্দ কাননি একবার ভ্রময়নি সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে বলুন, সবাই তুলুন, ওই পিছনে যে সকল ভক্তরা বসে আছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, সবাই তুলুন, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল হরি বল হরি বল মনে রে আমার, হাসি মাখা মদনি ছল ছল নয়নি, হাসি মাখা মদনি ছল ছল নয়নি আনন্দ কাননি মন, আনন্দ কাননি মন ভ্রময়নি বা হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, কেউ তো পারো নয় কি বলছে, কেউ তো কেউ তো কেউ তো কেউ তো কেউ তো পারো নয় এ কথা তো সত্য, বুঝেও বুঝে না মন সবই যে অনিত, কেউ তো কারো নয় এ কথা তো সত্য, বুঝেও বুঝে না মন কেউ তো কারো নয় কেউ তো কেউ তো কেউ তো কেউ তো। আচ্ছা বাবা ঠাকুর, এই জগতে আমরা কেউ কারো হোক, হ্যাঁ কেউ কিন্তু কারো নয়, এসেছি একা যেতে হবে একা, তাই না, সঙ্ঘের সাথে কেউ হবে না। তার ছোট্ট একটু প্রমাণ আপনাদেরকে দিই, এই হরিবাসরে বসে হরিনাম শুনছি, তা পাশের দিদির ঘুম পেয়ে গেছে, তা দিদি বোনকে কিছুতেই হরিনাম শুনতে দেয় না, এই বোন চত গরম পড়েছে, বাড়িতে গিয়ে এসি চালিয়ে একটু ঘুমাবো, কীর্তন শুনে লাভ নাই, আর এ কীর্তন আরো তো পাশের আসরে হবে, এখানে শুনে কি হবে, সেই আসরে শুনে। বোন বলছে, দিদি পাশের আসরে শুনবো, তবে কীর্তনটা ভালো লাগছে, আর একটু দাঁড়িয়ে যা তারপরে আমরা যাব। দিদি তো কিছুতেই শুনছে না, বোন যতক্ষণ না যাচ্ছে তাকে ছাড়ছে না, নিজেও শুনছে না আর বোনকেও শুনতে দেয় না। ওমা দিদি তো বোনকে তুলে নিয়ে চলে গেল কীর্তন আসর থেকে, বাড়িতে গিয়ে দু বোনে এক বিছানায় শুয়েছে, বড় দিদির ঘুম ভেঙে গেছে কিন্তু ছোট বোনের আর ঘুম ভাঙছে না। হরি বল, বড় দিদির ঘুম ভেঙে গেছে, ছোট বোনের কিন্তু ঘুম ভাঙছে না।
বড় দিদি ছোট বোনকে ডাকছে, এই বোন তুই এত বেলা অবধি ঘুমাচ্ছিস কেন রে? ওঠ ওঠ ওঠ, অনেক বেলা হয়ে গেছে আর তুই ঘুমাস না। ওমা, বোনের কি আর ঘুম ভাঙে? বোনের তো আর ঘুম ভাঙছে না, ইহ জগতের কর্ম ছেড়ে পর জগতে চলে গেছে। এবারে যতবারই ডাকছে ততবারই আর বোন সাড়া দেয় না। দিদি ভেবে নিল তাহলে আমার বোন তাহলে আর বেঁচে নেই, বোন তাহলে আর বেঁচে নেই। যখন পাড়ার লোক খাটিয়া বেঁধেছে, খাটিয়াতে যখন বোনকে তুলল, সেই দিদিকে একবারের জন্য বললো যে ওরে বোন, তোকে কীর্তন আসর থেকে তুলে এনেছি, আজকে তুই দাঁড়িয়ে যা, আমি তোরই ওই একই খাটিয়ায় যাব, তোর একই খাটিয়াতেই আমি যাব। একবারও কি সেই দিদি বললো মা? সে কিন্তু সবার আগে বলবে ওরে তাড়াতাড়ি গোবর জলছে তো হরি ও। তাই তত্ত্ব বলছে যে এই জগতে এসেছি একা যেতে হবে, একা সঙ্গের সাথে কেউ হবে না। ওরে মন, কেউ তো কারো নয়, এ কথা তো সত্য, বুঝেও বোঝে না মন, সবই যে অনিত। হরি বল, কেউ তো কারো নয়, এ কথা তো সত্য, বুঝেও বোঝে না মন, সবই যে অনিত। কেউ তো কারো নয়, এ কথা তো সত্য, বুঝে বোঝে না মন, সবই যে অনিত্য। কেউ তো কারো নয়, এ কথা তো সত্য, বুঝে বোঝে না মন, সবই যে অনিত্য। করিব তবে মাগো আমার জীবন ধন্য, কারণ আজকে যে এখানে কীর্তন গান করতে এসেছি আমার কিন্তু আসার কথা নয়। যার আপনারা কীর্তন শুনবেন বলে এখানে এসেছেন তিনি হলেন সোমাশ্রী। তা সেই সোমাশ্রীর স্টাফের একটা শরীরের প্রবলেম হয়েছে তাই আসতে পারেনি, তার পরিবর্তে কিন্তু আমি এসেছি মা। তবে এক বৈষ্ণবের উপলক্ষে কীর্তন হচ্ছে আর এক বৈষ্ণবদেরকে আমি কীর্তন গান শোনাচ্ছি। আহা, আমার জীবন ধন্য মা, আমার জীবন ধন্য আপনাদের মতো বৈষ্ণবের চরণে এসে। হরি ও, তাই কি বলছে দেখুন। কেউ তো কারো নয়, এ কথা তো সত্য, বুঝেও বোঝো না মন, সবই যে অনিত্য। আর কি বলছে, ওই দেখো শ্মশানে কি বারাত্র দিনি, ওই দেখো শ্মশানে কি বারাত্র দিনি, এখানে তো আমাকে নিয়ে আসার কথা নয়। ও স্বামী, এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, শুধু মোড়া পড়ছে। তুমি এক কাজ করো, তুমি আমাকে ওই যে বিল্ডিং গুলো আছে ওই বিল্ডিং এর একখানা বিল্ডিং তুমি ধার করে নাও না, আমি ওই বিল্ডিং এ থাকবো। মহাদেব তখন বলছে, দুর্গা শোনো শঙ্করী, ওই যে বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, ওরা তো ভাড়া নিয়ে আছে গো, ওরা তো ভাড়াতে আছে, ওদের ওই সব ভাড়া মিটিয়ে ওদের আসল ঘরে আসতে হবে। বলে আসল ঘর? বললো হ্যাঁ, ওই যে বাড়িতে যারা আছে ওরা ভাড়া করে আছে, আসল ঘরে তো এই শ্মশান, এই শ্মশানে ওদের ওখানে ভাড়া মিটিয়ে এই শ্মশানে ওদের আসতে হবে। তাই জানো পার্বতী, তাই তোমাকে আগে থাকি, আমি এই শ্মশানে তোমাকে নিয়ে এসেছি। নিতাই হৌর প্রেমানন্দে হরি বল, ওই দেখো শ্মশানে কি বারাত্র দিনি, ওই দেখো শ্মশানে কি বারাত্র দিনি, ওই দেখো শ্মশানে কি বারাত্র দিনি, ওই দেখো শ্মশানে কি বারাত্র দিনি। যতক্ষণ এই মানুষের
অহংকার আছে, অহংকারের বশে আমরা কি বলি, আমরা এটা করেছি ওটা করেছি, যখন আমাদের রক্তে তেজ কমে যায় তখন আমরা কি বলি, বলে ওটাই তো আমার ভাগ্যে ছিল। তাই সব রক্তের তেজ ওই জায়গায় গিয়ে কমবে। দেখো পুড়িতেছে মানবের, পুড়িতেছে পুড়িতেছে মানবের যতই অহংকার। হাত তুলে হরি বল হরি বল মনে রে আমার, 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 হরি বল হরি বল মনে রে আমার। ও যে হাসি মাখা বদনি ছল ছল নয়নি, হাসি মাখা বদনি ছল ছল নয়নি, আনন্দ কান হনে মনে, আনন্দ কান হনে মনে ভময়নি বা, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল পিছনে মাইরা মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল হরি বল হরি বল। তা শুন, এতক্ষণ গৌর কথার মধ্যে ছিলাম, এবারে ছোট্ট করে একটু আমরা লীলা আস্বাদন করব। যে ভক্তের কথা শুনবো, সেই ভক্ত তার আগের জন্মে কে ছিল।